ইউক্রেনের ড্রোন গুলি করে নামালো রাশিয়া। রাশিয়া চীনের হুমকি মোকাবেলায় মার্কিন সেনা মোতায়েন। ইউক্রেনের রাশিয়ান সামরিক নিহতের সংখ্যা 1 লাখ পার হয়েছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করতে প্রস্তুত আফগান সরকার। বিশ্বের নারীবাদীরা ইরানের ব্যাপারে সোচ্চার, কিন্তু ফ্রান্সের ঘটনায় নীরব কেন, প্রশ্ন তেহরানের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ইউক্রেনের ড্রোন গুলি করে নামালো রাশিয়া। টানা 13 মাসেরও বেশি সময় ধরে ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে রাশিয়া। দীর্ঘ সময় ধরে চলা এই আগ্রাসনে ইউক্রেনে হামলা পরিচালনায় রুশ বাহিনী ড্রোন ব্যবহার করছে অসংখ্যবার। অন্যদিকে রাশিয়ার ভেতরে হামলার কাজেও সক্ষমতা অনুযায়ী ড্রোন ব্যবহার করেছে ইউক্রেনও। তেমনই এক অভিযান চালাতে রাশিয়ায় ঢোকার পর ইউক্রেনীয় ড্রোনকে গুলি করে ভূপাতিত করেছে রাশিয়া। ইউক্রেনীয় ওই ড্রোনটি সীমান্ত থেকে রাশিয়ার প্রায় 400 কিলোমিটার ভেতরে ঢুকে পড়েছিল। সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার বিমান প্রতিরক্ষার মাধ্যমে ইউক্রেনীয় একটি ড্রোনকে ভূপাতিত করা হয়েছে বলে জানিয়েছে মস্কো। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, রোববার রাশিয়ার কিরে এভস্ক শহরে ড্রোনটিকে ভূপাতিত করা হয়। ইউক্রেনীয় সীমান্ত থেকে রাশিয়ার এই শহরটি প্রায় 400 কিলোমিটার দূরে অবস্থিত। রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম বলেছে, ড্রোন ভূপাতিত করার পর হওয়া বিস্ফোরণে অন্তত 3 জন আহত হয়েছেন। অবশ্য বিস্ফোরক ড্রোন দিয়ে রাশিয়ার বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলার বিষয়টি ইউক্রেন সবসময় অস্বীকার করে এসেছে এবং রোববারের এই ড্রোন ভূপাতিত হওয়ার ঘটনায়ও ইউক্রেন এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি। অন্যদিকে মস্কো ইউক্রেনের বিরুদ্ধে শত শত ড্রোন মোতায়েন করেছে। রাশিয়ার আইন প্রয়োগকারী কর্তৃপক্ষ বলেছে, ইস্টিস টাইপ TU-141 UAV ড্রোনটি বিস্ফোরক ভর্তি ছিল এবং রোববার স্থানীয় সময় বিকেল 3:20 বিমান প্রতিরক্ষার মাধ্যমে নামিয়ে আনা হয়। পরে ড্রোন ভূপাতিত হলে ওই শহরে একটি বড় গর্ত সৃষ্টি হয়। সংবাদ মাধ্যম বলেছে, মস্কো থেকে 220 কিলোমিটার দক্ষিণে তুলা অঞ্চলে অবস্থিত এই শহরে বেশ কয়েকটি অ্যাপার্টমেন্ট ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। তবে এই ঘটনায় কোনো গুরুতর আঘাতের ঘটনা ঘটেনি। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় তাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া এক বিবৃতিতে ইউক্রেনকে হামলা চালানোর চেষ্টা করার জন্য অভিযুক্ত করেছে। এর আগে গত বছরের ডিসেম্বরে মস্কো বলেছিল, দেশটির দক্ষিণে অ্যাঙ্গেলস বিমান ঘাঁটিতে গুলিবিদ্ধ ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে আহত হওয়ার পরে রাশিয়ার বিমান বাহিনীর 3 সদস্যর মারা গেছে। গত ফেব্রুয়ারিতে মস্কো তার পূর্ণমাত্রায় আক্রমণ শুরু করার পর থেকে ইউক্রেনের বিভিন্ন লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর জন্য অ্যাঙ্গেলস বিমান ঘাঁটি রাশিয়া বরাবরই ব্যবহার করে এসেছে। এদিকে জানিয়ে দিব, রাশিয়া ও চীনের হুমকি মোকাবেলায় মার্কিন সেনা মোতায়েন। পেন্টাগন রাশিয়া এবং চীনা বাহিনীর বিরুদ্ধে পাল্টা শক্তি হিসেবে বিশ্বজুড়ে মার্কিন সেনা এবং সামরিক সরঞ্জাম পুনর্বিন্যাস শুরু করেছে। মার্কিন সামরিক কমান্ডো ইউরোপ এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে উন্নত বিমান পাঠাচ্ছে। বৃহস্পতিবার ওয়াল স্ট্রিট জার্নাল এই তথ্য জানিয়েছে। সংবাদপত্রটি বলেছে যে পেন্টাগন সামরিক বাহিনীর কয়েক দশক পুরনো A-10 অ্যাটাক প্লেনগুলি মধ্যপ্রাচ্যে নিয়ে যাবে, যাতে এটি সেখান থেকে ইউরোপ এবং প্রশান্ত মহাসাগরে স্থানান্তরিত আরও উন্নত বিমান প্রতিরক্ষা স্থাপন করে। বিমানের পুনর্নিয়োগ যা আসন্ন সপ্তাহগুলিতে ঘটবে বলে আশা করা হচ্ছে। এর অর্থ হল মার্কিন যুক্তরাষ্ট্র আরও আধুনিক বিমান সংরক্ষণ করবে, যা পেন্টাগন রাশিয়া এবং চীনের কাছ থেকে নতুন হুমকি হিসেবে বিবেচনা করে তা মোকাবেলা করতে, যখন পুরনো বিমানগুলিকে যে কোনো সুরক্ষার জন্য যথেষ্ট বলে মনে করা হয়। মধ্যপ্রাচ্যে মার্কিন স্বার্থ অত্যাবশ্যকীয় হল উচ্চতর হুমকি চ্যালেঞ্জের জন্য প্রশান্ত মহাসাগরের সবচেয়ে উপযুক্ত বিমান পাওয়া। ওয়াল স্ট্রিট জার্নাল মার্কিন বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত মেজর ল্যারি স্টুট জোরিমের উদ্ধৃতি দিয়ে এই কথা বলেছে। প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সম্ভাব্য চীনা সামরিক সম্প্রসারণবাদ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র ও তার কিছু মিত্র। গত বছর পেন্টাগন দ্বারা প্রকাশিত ন্যাশনাল ডিফেন্স রিভিউ ডকুমেন্ট অনুসারে ওয়াশিংটন চীনকে তার গতিশীল হুমকি হিসেবে দেখে। মার্কিন প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন এর মতে, মার্কিন যুক্তরাষ্ট্র এশিয়ান জাতিকে তার স্বার্থ এবং মূল্যবোধের প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখে। একই নথিতে রাশিয়া তীব্র হুমকি হিসেবে বর্ণনা করা হয়েছিল। মার্কিন এবং রাশিয়ান জেট ফাইটার এয়ারক্রাফট নিয়মিত সিরিয়ার উপর দিয়ে উড়ে যায়। ওয়াল স্ট্রিট জার্নাল মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে রাশিয়ান বাহিনীকে ক্রমবর্ধমান আক্রমণাত্মক হিসেবে বর্ণনা করেছে। 2021 সালে আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের পর আমেরিকান সৈন্যরা ইরাক এবং প্রতিবেশী দেশগুলিতে কেন্দ্রীভূত মধ্যপ্রাচ্য নৌ ও স্থল বাহিনীর একটি ছোট উল্লেখযোগ্য উপস্থিতি বজায় রেখেছে। এই মাসের শুরুতে পেন্টাগন প্রধান ইরাকে তার সামরিক উপস্থিতি বজায় রাখার জন্য ওয়াশিংটন
পরিকল্পনা ঘোষণা করেছিলেন, যা 2023 সালের আরব দেশটিতে মার্কিন আগ্রাসনের সাথে শুরু হয়েছিল এবং তারপরে 20 বছর ধরে চলতে থাকে। এর ফলে কয়েক হাজার মানুষ মারা যায়। যুক্তরাষ্ট্র ইরাকের নিরাপত্তা, স্থিতিশীলতা ও সার্বভৌমত্বের সমর্থনে আমাদের অংশীদারিত্বকে শক্তিশালী এবং প্রসারিত করতে থাকবে। লয়েড অস্টিন ইরাকের রাজধানী বাগদাদে এক আকস্মিক সফরের সময় বলেছিলেন, মার্কিন নেতৃত্বাধীন বাহিনী ইরাকের প্রাক্তন সরকারকে ক্ষমতাচ্যুত করার পর থেকে দেশটির ক্ষমতা ভাগাভাগি ব্যবস্থার অধীনে স্বশাসিত হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র 2011 সালে তার বাহিনী প্রত্যাহার করে, দাবি করে যে তারা ইরাকে তার যুদ্ধ মিশন শেষ করেছে। যাই হোক, প্রায় 2500 মার্কিন সৈন্য এখন আরব দেশের অভ্যন্তরে অবস্থান করছে, যা ওয়াশিংটন একটি পরামর্শমূলক মিশন হিসেবে বর্ণনা করেছে। লয়েড অস্টিন, যিনি মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক বাহিনীর প্রাক্তন প্রধান ছিলেন, 2011 সালে দাবি করেছিলেন যে মার্কিন বাহিনী এই অঞ্চলে তাদের সামরিক উপস্থিতি অর্জন করেছে। এদিকে জানিয়ে দিব, ইউক্রেনের সামরিক বাহিনীর নিহতের সংখ্যা প্রায় 1,00,000 পার হয়েছে। ইউক্রেনের সশস্ত্র বাহিনী 24 ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর থেকে 1,71,160 জন রুশ সৈন্যকে নির্মূল করেছে বলে ইউক্রেনের বার্তা সংস্থা ইউক্রেন ফর্ম তাদের এক প্রতিবেদনে জানিয়েছে। ইউক্রেন ফর্মের খবরে বলা হয়েছে, ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ ফেসবুকের একটি পোস্টে এই কথা জানিয়েছেন, রাশিয়ার মোট যুদ্ধের ক্ষতি হয়েছে প্রায় 3,395টি ট্যাঙ্ক, 6,953টি সাহায্য যান, 2,638টি আর্টিলারি সিস্টেম, 523টি একাধিক লঞ্চ রকেট সিস্টেম, 227টি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, 305টি বিমান, 291টি হেলিকপ্টার, 295টি যানবাহন, 18টি যুদ্ধজাহাজ সহ আরও অনেক মনুষ্যবিহীন ড্রোন এবং বিশেষ সামরিক সরঞ্জাম ইউনিট হারিয়েছে রাশিয়া বলে জানিয়েছে ইউক্রেনের বার্তা সংস্থা ইউক্রেন ফ্রম। মোট 911টি ক্রুজ মিসাইল ধ্বংস করা হয়েছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যমটি। রাশিয়ার ক্ষয়ক্ষতি যাচাই করেছে জেনারেল স্টাফ উল্লেখ করে বলা হয়েছে ওই প্রতিবেদনে। ইউক্রেন ফর্মের রিপোর্ট অনুসারে যুদ্ধে নিহত রাশিয়ান সৈন্যদের প্রায় 100টি মৃতদেহ 26 মার্চ লুহানস্ক অঞ্চলের ক্রয়েট্রোস্কে কেন্দ্রীয় জেলা হাসপাতালের মর্গে আনা হয়েছিল। এদিকে জানিয়ে দিব, যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করতে প্রস্তুত আফগান সরকার। আফগানিস্তানের ইসলামিক এমিরেটের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি মার্কিন যুক্তরাষ্ট্র সহ বিশ্বের সব দেশের সঙ্গে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছেন। এই জন্য দেশটির উপর আরোপিত সকল প্রকার নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আহ্বান জানিয়েছে খবর আরিয়ানা নিউজের। আল জাজিরার প্রকাশিত একটি নিবন্ধে মুত্তাকি বলেছেন, শুধু যুদ্ধ শেষ হয়েছে তা নয়, আফগানিস্তানে একটি স্বাধীন, শক্তিশালী, ঐক্যবদ্ধ, কেন্দ্রীয়, দায়িত্বশীল সরকার দ্বারা পরিচালিত করা হচ্ছে। আফগানিস্তান ও বিশ্বের মতো সম্পর্ক স্থাপনের এক অনন্য সুযোগ এনেছে এটি। মুত্তাকি বলেন, আন্তর্জাতিকভাবে একটি দায়িত্বশীল ও স্বাধীন সদস্য হিসেবে আফগানিস্তানে উত্থান ঘটেছে। দেশটি এখন বিশ্ব শান্তি ও নিরাপত্তা উন্নয়নে দায়িত্ব পালনে প্রস্তুত। এজন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে অবশ্যই আফগানিস্তানের স্বাধীনতার প্রতি শ্রদ্ধা জানাতে হবে। আফগানিস্তানকে স্বাগত জানানোর মাধ্যমে নতুন সরকারকে প্রতিদান দেওয়া উচিত। তিনি ওই নিবন্ধে বলেন, বর্তমান সরকারের বৈদেশিক নীতি একটি ভারসাম্যপূর্ণ এবং স্বাধীন পদ্ধতির উপর ভিত্তি করে গড়ে তোলা হচ্ছে, যার মাধ্যমে আফগানিস্তানের বৈশ্বিক ও আঞ্চলিক প্রতিদ্বন্দ্বিতা এড়িয়ে সামনে এগিয়ে যেতে চায়। আমরা সমতা ও সম্মানের নীতির ভিত্তিতে স্বার্থ এবং শান্তিপূর্ণ সহাবস্থানের সুযোগগুলো অনুসরণ করতে চাই। মুত্তাকি দেশটির সংকটের কথা স্বীকার করেছে এবং এজন্য মার্কিন যুক্তরাষ্ট্র এবং অন্যান্য দেশের আরোপিত নিষেধাজ্ঞাকে দায়ী করেছে। তিনি বলেন, চলমান অর্থনৈতিক সংকটের প্রাথমিক কারণ হল যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা, ব্যাংকিং বিধি নিষেধ। এটি মানবিক সংকট মোকাবেলায় আমাদের প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করেছে। তিনি প্রশ্ন রেখে বলেন, একটি যুদ্ধবিধ্বস্ত দেশের উপর নিষেধাজ্ঞা আরোপের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের কি নৈতিক এবং রাজনৈতিক যুক্তি থাকতে পারে? বিগত 2 দশক ধরে আফগান অর্থনীতি সম্পূর্ণভাবে বিদেশি সহায়তার উপর নির্ভরশীল ছিল, এখন আফগান জনগণের মৌলিক এবং মৌলিক চাহিদাগুলো পূরণ খুবই প্রয়োজন। এদিকে জানিয়ে দিব, বিশ্বের নারীবাদীরা ইরানের ব্যাপারে সোচ্চার, কিন্তু ফ্রান্সের ঘটনায় নীরব কেন? ফ্রান্সের সম্প্রতি সরকার বিরোধী বিক্ষোভকারীরা বিশেষ করে নারী প্রতিবাদকারীদের ওপর নিরাপত্তা বাহিনীর বর্বরতার তীব্র নিন্দা জানিয়েছে ইরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এর মুখপাত্র নাসের কানিয়ানি এ ব্যাপারে এক প্রতিক্রিয়ায় বলেছেন, আন্তর্জাতিক সমাজের কাছে এখন একটাই প্রশ্ন, আর তা হচ্ছে, ফ্রান্সে যখন নারী বিক্ষোভকারীদের ওপর নৃশংস দমনপীড়ন চালানো হচ্ছে, তখন ইউরোপ, কানাডা, অস্ট্রেলিয়া এর নারী মন্ত্রীরা এবং
নারীবাদীরা কেন নীরব হয়েছে এবং এখন তারা কোথায় পালালো, কেন ফরাসি প্রতিবাদী নারীদের অধিকারের সমর্থনে তারা কোনো কনসার্ট করছে না। সম্প্রতি ফ্রান্স সরকার জাতীয় পরিষদকে পাশ কাটিয়ে পেনশন আইন সংশোধনের বিল চূড়ান্ত করার পদক্ষেপ নেয়। এর প্রতিবাদে ফ্রান্স জুড়ে শুরু হয় ব্যাপক বিক্ষোভ, যেখানে নারীদের অনেক ভূমিকা রয়েছে। প্রকৃতপক্ষে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন এবং প্রধানমন্ত্রী এলিজাবেথ ব্রন সংবিধানের 49 এর 3 নম্বর ধারা এমনভাবে সংশোধন করার পদক্ষেপ নেন যা কিনা সরকারকে জাতীয় নিরাপত্তা পরিষদের অনুমোদন ছাড়াই পেনশন সংক্রান্ত খসড়া বিল অনুমোদন করার অনুমতি দেবে। এরপর থেকেই অবিরাম সরকার বিরোধী নজিরবিহীন বিক্ষোভ অনুষ্ঠিত হচ্ছে। পেনশন ইস্যুতে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের পর দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় গত 23 মার্চ জানিয়েছে, পেনশন আইনে সংস্কারের বিরুদ্ধে দেশব্যাপী বিক্ষোভে 10 লাখের বেশি মানুষ অংশ নিয়েছে। কিন্তু দৈনিক ল্যামন্ট জানিয়েছে আন্দোলনকারীদের সংখ্যা 12 লাখ। তবে ফ্রান্সের সবচেয়ে বড় ট্রেড ইউনিয়ন সিজিটি জানিয়েছে বিক্ষোভকারীদের সংখ্যা 30.5 লাখ হবে। যাই হোক, এসব বিক্ষোভে ব্যাপক সহিংসতার ঘটনা ঘটেছে এবং পুলিশি হামলায় বহু লোক আহত এবং শত শত মানুষকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের মধ্যে অনেক নারী বিক্ষোভকারী রয়েছে। এ কারণে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ফ্রান্সের ঘটনায় বিশ্বের নারীবাদীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে। তিনি অভিযোগ করেছেন, বিশ্বের নারী মন্ত্রীরা এবং যারা নারী অধিকার রক্ষার কথা বলে তারা কেন ফ্রান্সের নারীদের উপর পুলিশি নির্যাতনের ব্যাপারে কোনো কথা বলছে না। অথচ এই নারীবাদী এবং নারী মন্ত্রীরাই নারী অধিকারের দাবি তুলে সম্প্রতি ইরানের দাঙ্গা ও বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের প্রতি সমর্থন জানিয়েছিল। ইরানের নারী অধিকার লঙ্ঘিত হচ্ছে বলে তারা সারা দুনিয়ায় হইচই ফেলে দিয়েছিল। পর্যবেক্ষকরা বলেছেন, নারী অধিকারের প্রতি সমর্থনের দাবিদার পাশ্চাত্য দেশগুলো নারীদের দুরবস্থা থেকে বোঝা চাইছে ওই দেশের নারীরা ভালো নেই এবং তাদের মানবিক অধিকার উপেক্ষিত হয়েছে। বিশেষ করে মানবাধিকারের অন্যতম দাবিদার ফ্রান্সের নারীদের অবস্থা সন্তোষজনক নয়। ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রতিবেদনে বলা হয়েছে, 2021 সালে স্বামীদের নির্যাতনে বেশ কিছু সংখ্যক স্ত্রী মারা গেছে এবং নারীরা পারিবারিক সহিংসতায় শিকার হচ্ছে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন।